সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত ইকুয়েশন এক্সপার্ট বিডিতে। আজ আমরা সপ্তম শ্রেণীর সম্পদ্য নিয়ে কথা বলবো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায়। সম্পদ্য, যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে যুক্তি দ্বারা অঙ্কনের যথার্থতা যাচাই করা হয় তাকে সম্পদ্য বলে। সম্পদ্যের তিনটি অংশ, ক, উপাত্ত। সম্পদ্য অঙ্কনের প্রয়োজনীয় উপাত্ত দেওয়া থাকবে, সম্পদ্যতেই বলা দেয়া বলে দেওয়া থাকবে। খ, অঙ্কনের বর্ণনা, অর্থাৎ অঙ্কনে এই অংশে যা করণীয় তা বলে দিতে হবে। সবশেষে থাকবে প্রমাণ, অর্থাৎ অঙ্কনের নির্ভুলতা যাচাই করা হবে প্রমাণের মাধ্যমে। আমরা এখন ত্রিভুজ সংক্রান্ত সম্পদ্য নিয়ে কথা বলবো। ত্রিভুজ, ত্রিভুজ কী তোমরা সবাই জানো বন্ধুরা। ত্রিভুজ হচ্ছে তিন বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্র। তাহলে ত্রিভুজের তিন বাহু এবং তিন কোণ হলো ত্রিভুজের ছয়টা অংশ। ত্রিভুজের এই ছয়টি অংশের কয়েকটি যদি একটি ত্রিভুজের সঙ্গে অন্য একটা ত্রিভুজের অনুরূপ অংশগুলোর সঙ্গে মিলে যায়, তাহলে এই দুইটা ত্রিভুজকে বলা হবে সর্বসম। আমরা সর্বসম নিয়ে পরের অধ্যায়ে কথা বলবো। ত্রিভুজের এই ছয় অংশগুলো দেয়া থাকলে নির্দিষ্ট আকারে ত্রিভুজ অঙ্কন করা যায়। ত্রিভুজ অঙ্কনের প্রয়োজনীয় সত্য, কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ বলা হচ্ছে একটা ত্রিভুজ তখনই অঙ্কন করা যাবে যখন কোনো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি, অর্থাৎ যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে বলা হচ্ছে একটা ত্রিভুজ তখনই অঙ্কন করা সম্ভব হবে যখন ওই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। শুধুমাত্র এই সত্য সাপেক্ষেই কোনো একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, এর বাইরে সম্ভব না। দেখো বন্ধুরা, আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি। বন্ধুরা, আমি বলছি যে এ বি সি একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ অঙ্কনের প্রয়োজনীয় সত্য অনুসারে এখানে হবে তিনটা বাহু দেওয়া আছে। কী কী বাহু এখানে? এ বি একটা বাহু এই ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের এ বি বাহু, বি সি একটা বাহু এবং এ সি একটা বাহু। তাহলে প্রয়োজনীয় সত্য অনুসারে এটা হবে যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা যে কোনো দুইটা বাহু সমষ্টি নেই, ধরুন আমি নিচ্ছি এ বি এবং হচ্ছে বি সির সমষ্টি, তাহলে এ বি প্লাস বি সি ইজ গ্রেটার দেন বাকি কোনটা থাকে তৃতীয় অপর বাহুটা কোনটা? এ সি। অর্থাৎ বি এ বি এবং বি সির সমষ্টি এ সির থেকে বড় হবে, এটা একটা ঘটবে এই ত্রিভুজে। একইভাবে আমি যদি এ বি প্লাস এ সি নেই, অর্থাৎ এ বি এবং এ সি সমষ্টি বাকি কোন বাহুটা থাকে? বাকি থাকে হচ্ছে বি সি বাহুটা, তাহলে ইজ গ্রেটার দেন বি সি, এটা একটা অবস্থা হবে। আর একটা যদি আমি নেই যে বি সি প্লাস এ সি, বাকি কোনটা থাকে? বাকি থাকে হচ্ছে এ বি বাহু, তাহলে এ বি বাহু, তাহলে আমি বলছি যে বি সি প্লাস এ সি ইজ গ্রেটার দেন এ বি। তাহলে বন্ধুরা, স্পষ্টতই যে যদি কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় ওই সমষ্টি, তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, নচেত ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। নিচের উপাত্তগুলো জানা থাকলে নির্দিষ্ট একটা ত্রিভুজ সহজেই অঙ্কন করা সম্ভব। প্রথমত তিন বাহু, অর্থাৎ তিন বাহু দেওয়া থাকলে একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। দ্বিতীয়ত দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ। তিন নম্বর একটি বাহু এবং এর সংলগ্ন দুইটি কোণ, দুই কোণ ও এর একটির বিপরীত বাহু, দুই বাহু ও এদের একটির বিপরীত কোণ। ছ নম্বর সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু অথবা অপর একটি কোণ। অর্থাৎ এই উপাত্তগুলোর যে কোনো একটি সেট যদি আমরা জানি তাহলে খুব সহজেই নির্দিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তো চলো বন্ধুরা, আমরা প্রথম উপাত্ত সেট দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করি। অর্থাৎ কোশ্চেনটা যদি এমন হয় যে কোনো ত্রিভুজের তিনটি বাহু দেয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। চলো, তিন বাহু দেয়া থাকলে আমরা কীভাবে ত্রিভুজ অঙ্কন করব তা দেখে নেই বন্ধুরা। তাহলে আমরা বলছি কোনো ত্রিভুজের তিনটি বাহু দেয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। এখানে উপাত্ত দেয়া আছে ত্রিভুজের তিনটা বাহু। তাহলে বন্ধুরা, আমরা তিনটা বাহু আগে ড্রাফ করে নেব। ধরি একটা বাহু নিচ্ছি আমরা, একটা বাহু, এই বাহুটির নাম আমরা এ দিতে পারি। তাহলে এইভাবে আমরা তিনটা বাহু নিই। আমরা আরেকটা বাহু নিই, এটি একটা, আর একটা বাহু, আমরা তিনটা বাহু নেব তো, তাই না? তাহলে আরেকটা বাহু নিই আমরা, আমি বললাম তিনটা বাহু। এবার বাহুগুলোর আমরা নাম দিতে পারি, বাহুগুলোর আমরা নাম দিতে পারি। কী কী নাম দিই? কোনো বাহুর নাম দেবো অবশ্যই সেটা স্মল লেটারে নাম দিতে হবে। কোনো বাহুর নাম দিতে গেলে কী নাম দিতে হবে? এ বি এবং সি একটা বাহু, এবং বাহুগুলোর নাম দিতে হবে স্মল লেটারে। তাহলে আমরা সম্পদ্য শুরুতে আমরা বলবো, মনে করি কোনো ত্রিভুজের তিনটি বাহু এ বি এবং সি দেয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এখানে এ ইজ গ্রেটার দেন বি
is greater than c এবং b plus c is greater than a অর্থাৎ আমি আগে থেকেই বলে দিচ্ছি যে আমি a বাহুটা বড় নিয়েছি তার ছোট নিয়েছি b বাহুটা তার ছোট নিয়েছি c বাহুটা এবার আমি যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর আমরা শিখে এসেছি তাহলে এখানে আমরা সবথেকে দুইটা ছোট বাহু b এবং c যোগ করেছি সেটা বৃহত্তর বাহু a থেকেও বড় হবে তাহলে ত্রিভুজে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এই কন্ডিশন আমরা এখানে ফুলফিল করেছি তো এবার চলো অঙ্কন অঙ্কন তাহলে যে কোনো রশ্মি AD নেই যে কোনো রশ্মি AD নেই AD রশ্মি থেকে A বাহু সমান করে AB অংশ কেটে নেই তাহলে আমরা A বাহু সমান করে কেটে নেব A বাহু সমান করে কেটে নেন তাহলে দেখো বন্ধুরা আমরা A বাহু সমান করে A বাহু সমান হ্যাঁ A বাহু সমান হচ্ছে A বাহু সমান হয়েছে এ বাহু সমান করে আমরা কেটে নেব কোথায় থেকে আমরা প্রথমে এ এবং ডি একটা রশ্মি নিয়েছিলাম একটা রশ্মি অবশ্যই এক পাশে তীর চিহ্ন থাকবে অর্থাৎ অ্যারো চিহ্ন থাকবে এডি রশ্মি নিয়েছি এডি রশ্মি থেকে এ বাহু সমান করে আমরা এ বি অংশ কেটে নিই এ বি অংশ কেটে নিলাম এখন এ এবং বি বিন্দুতে কেন্দ্র করে বি এবং সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ বির একই পাশে দুইটা বৃত্তচাপ অঙ্কন করি তাহলে আমরা এখন বি বাহু সমান করে নেব এবং এ বাহুর বি বাহু এবং সি বাহু সমান করে নেব তাহলে বি বাহু সমান করে নেই বি বাহু সমান নিয়েছি এবার এ বিন্দু থেকে এ বি এর একই পাশে এ বিন্দু থেকেও বৃত্তচাপ অঙ্কন করব এবং বি বিন্দু থেকেও করব এ বাহু সমান করে এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করি এ বির এক পাশে বৃত্তচাপ অঙ্কন করি আবার সি বাহু সমান করে আবার কার সমান করে সি বাহু সমান করে সি বাহু সমান করে ঠিক একইভাবে আর একটা বৃত্তচাপ অঙ্কন করব আমরা সি বাহুর সমান করে সি বাহু সমান করে নেন সমান হয়নি হ্যাঁ এক্স্যাক্ট হয়েছে এবার সমান করে এই তো সমান হয়েছে সি বাহু সমান করে এবার বি বিন্দু থেকে কোথায় থেকে বি বিন্দু থেকে এ বির একই পাশে দুইটা বৃত্তচাপ এ বির একই পাশে নিয়ে দুটো বৃত্তচাপ অঙ্কন করেছি এবার এই বৃত্তচাপ দেখ পরস্পর কোন একটা বিন্দুতে ছেদ করে আমরা নাম দিয়ে দিই ধরি যে সি বিন্দুতে ছেদ করে এবার এ সি এবং বি সি যোগ করি তাহলে এ বি সি হবে নির্দিষ্ট ত্রিভুজ এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ অর্থাৎ বলতে পারি এ বি সি হচ্ছে প্রদত্ত উপাত্ত ভিত্তিক ত্রিভুজ তাহলে আমরা এবার যোগ করি আমরা হচ্ছে কী কী যোগ করব আমরা যোগ করব হচ্ছে এ সি যোগ করব এ সি যোগ করি তাহলে এ এবং সি যোগ করব যোগ করলাম হচ্ছে এ বি এবং এ সি তাহলে এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে অঙ্কনে আমরা কি বলছি যে প্রথমে এ বি একটা রশ্মি নেই এ বি রশ্মি থেকে এ বাহু সমান করে এ বি অংশ কেটে নেই এখন এ এবং বি বিন্দুতে কেন্দ্র করে বি এবং সি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে এ বি রেখার একই পাশে দুইটা বৃত্তচাপ অঙ্কন করি বৃত্তচাপ দ্বয় পরস্পর সি বিন্দুতে ছেদ করে এখন এ সি এবং বি সি যোগ করি তাহলে এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ এবার আমরা প্রমাণ দেখব প্রমাণ অঙ্ক অনুসারে প্রমাণের যথার্থতা যাচাই করব আমরা তাহলে অঙ্ক অনুসারে বলতে পারি এ বি সমান এ বাহু এ সি সমান বি এবং বি সি সমান সি বাহু তাহলে এ বি সি হচ্ছে প্রদত্ত উপাত্ত ভিত্তিক ত্রিভুজ